একের পর এক দুর্ঘটনার পরেও বরিশাল কীর্তনখোলা নদীতে জীবনের ঝুঁকি লইয়াই পারাপার হরে যাত্রীবাহী ট্রলার। সড়কপথে ড্রাইভারি হরতে 18 বৎসর আর লাইসেন্স বাধ্যতামূলক হইলেও বরিশাল খেওয়াঘাটগুলোয় ট্রলার চলাচলে কোনো নিয়মের তোয়াক্কাই হরে না ট্রলার মালিকরা। বরিশাল শহরের লগে কাউয়ারচর এলাকার মানুষের যোগাযোগের সহজ উপায় নদীতে ট্রলার পারাপার। প্রত্যেক দিনই হাজার হাজার যাত্রী ট্রলারে হরে যায় বরিশাল যাওয়া আওয়া হরে, কিন্তু যাত্রীগো নাই কোনো নিরাপত্তার ব্যবস্থা। অনেকটা প্রশাসনের নাহের উপরে বইয়াই নিজেকে খেয়াল খুশি মতো ট্রলারঘাট পরিচালনা হরতে আছে কয়েকটা সিন্ডিকেট। নৌপথে চলাচলে ট্রলার ও স্পিডবোর্ডে বাধ্যতামূলক লাইফ জ্যাকেট রাহার কথা থাকলেও বরিশালের ট্রলারগুলায় লাইফ জ্যাকেট তো নাই, উল্টা 14-15 বৎসর বয়সের পোলাফান দিয়া পরিচালনা হর হয় ট্রলারগুলা। এতে অনেকটা জীবনের ঝুঁকি লইয়াই প্রত্যেক দিন ট্রলারে হরিয়ে পারাপার হয় কয়েক হাজার মানুষ। এই 5 বৎসর 11 বছর জোয়ারে উত্তল কীর্তনখোলা নদীর বুহের উফরে কোন রকম নিরাপত্তা ছাড়াই ট্রলার চলাচল হলেও আকস্মিক কারণে চুপচাপ বরিশাল নৌপুলিশ। প্রত্যেকটা যে যানবাহনে লাইফ জ্যাকেট থাকা নিশ্চিত করতে হবে, তারপর যাত্রী অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, এরকম একটা নির্দিষ্ট আইন করা উচিত আমার মনে হয়। খালি ট্রলার গাড়িই না, একই অবস্থা বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র তিরিশগোডাউন এলাকায়। শত শত পর্যটকরা তিরিশগোডাউন এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার বাড়া হতে কীর্তনখোলা নদীতে ঘোরাঘুরি হরে, কিন্তু কোনোরকম নিরাপত্তা না থায় প্রায় গড়ে দুর্ঘটনা, ঝরে নিষ্পাপ প্রাণ। মাত্র কয়েকদিন আগেই ভ্রমণের উদ্দেশ্যে বাইরিয়া টলারাগুনে পড়িয়া জীবনারায় ফাহাদ নামে এক এসএসসি পরীক্ষার্থী। খালি ফাহাদই না, প্রায় 3 মাস আগে বরিশাল বেলতলা পল্টুনে গুনে এক যাত্রী নদীতে পড়িয়া ডুবিয়া মরিয়া যায়। এই ঘটনার 2-3 দিন আগেই প্রায় 17 জন যাত্রী লইয়া বেলতলা ট্রলার গাড়ে ট্রলার ডুবে গেলে স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় প্রাণে বাঁচে 17 জন। এর আগে গেছে বছরে ট্রলারে হরিয়া ঘুরতে বেরিয়ে কীর্তনখোলা নদীতে ডুবে প্রাণহানি হয়েছে অনেক। ট্রলারের যদি লাইফ জ্যাকেট রাখে আমরা অবশ্যই ব্যবহার করবো, আমাদের তো সম্ভব না যে লাইফ জ্যাকেট নিয়ে আসবো বাসা থেকে। মনে হয় লাইফ জ্যাকেট রাখা উচিত, সতর্কমূলক কিছু ব্যবস্থা রাখা উচিত, কারণ কখন কি হয় বলা যায় না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেক ফেরি দুর্ঘটনার পর 2-4 দিন পুলিশের তৎপরতা থাকলেও সময় যাওয়ার লগে লগে আবার আগের অবস্থায় চলে সব আগের মতো। একের পর এক দুর্ঘটনার পরেও বরিশালের ট্রলার চলাচল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বরিশালের প্রশাসন এমনটাই মনে করেন বরিশালের সুধিজনেরা। এমন অবস্থায় ট্রলার চলাচলের নিয়ন্ত্রণ ও যাত্রীকে পারাপারে নিরাপত্তার দিক জোরালোভাবে নজর দেওয়া উচিত, পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক পোলাপান দিয়ে ট্রলার চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এমনটাই মনে করেন সাধারণ যাত্রীরা। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।